আজকে অনুভূতিটা অনেক আনন্দের, অনেক খুশির এবং অনেক মিল, অনেক মহব্বত। কারণ চল্লিশটা দিন আমরা অনেক ত্যাগ তিতিক্ষা পার্শ্বিত্য খুবই সুন্দর প্রস্তুতির পরে পাস্কা পর্ব উদযাপন করছি। আমরা ত্রিদিবসীয় উপাসনায় অংশগ্রহণ করেছি। পূর্ণ বৃহস্পতিবার আমরা স্মরণ করেছি তার সেই সান্ধ্য ভোজ শিষ্যদের সঙ্গে এবং শিষ্যদের পা ধোয়ানো। পূর্ণ শুক্রবারে আমরা স্মরণ করেছি তার মহাযাতনা ভোগ ও ক্রুশে মৃত্যু। এবং পূর্ণ শনিবারে নিস্তার জাগরণী, তার পুনরুত্থান। আমাদের খ্রিস্টীয় জীবনের প্রধান ভিত্তি হল এই পুনরুত্থান। যিশু যদি পুনরুত্থান না করতেন, তিনি যদি মৃত্যুর উপরে তার বিজয় না হতো, তাহলে আমাদের বিশ্বাসের কোনো অর্থ থাকতো না। আমি স্টার মিডিয়ার মধ্য দিয়ে সবাইকে পাস্কা পর্বের শুভেচ্ছা জানাই। যিশুর পুনরুত্থান আমাদের সজীবতা এনেছে, আমাদের মধ্যে নবীনতা এনেছে, আমাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। আমরা অন্ধকারের পথ ছেড়ে দিয়েছি, আমাদের যত শৃঙ্খল আমরা ভেঙে ফেলেছি, আমাদের বিজয় হয়েছে। যিশুর সঙ্গে আমাদের বিজয়, এ বিজয় সত্যের বিজয়, এ বিজয় ভালোবাসার বিজয়, এ বিজয় সেবার বিজয়, এ বিজয় মহাবিজয়। আমরা সবাই যেন যিশুর সঙ্গে পুনরুত্থিত হতে পারি, সেই নতুন জীবনের আস্বাদ পেতে পারি, সবাই যেন মিলেমিশে থাকতে পারি। আমাদের বাংলাদেশের জন্য প্রার্থনা করি, পুনরুত্থিত যিশু আমাদের বাংলাদেশকে অনেক আশীর্বাদ দান করুন, যেন আমাদের এই বাংলা সোনার বাংলা হয়ে উঠতে পারে। সোনার বাংলার আমরা সোনার মানুষ হতে পারি, আমরা ভালো খ্রিস্টান হয়ে সবার সাথে সম্প্রীতিতে বাস করতে পারি। এবং এবারে ইস্টারের আর আনন্দ যে আমাদের পরপরই আমাদের মুসলিম ভাই বোনেরা তারা ঈদুল ফিতর তারা উদযাপন করবে, তাই আমরা যে মিলেমিশে আছি ধর্ম যার যার উৎসব সবার রাষ্ট্র সবার সেরকম একটা সম্প্রীতি, তাই অনেক খুশি আমি। হ্যাপি ইস্টার টু ইউ অল ফ্রম সেন্ট ম্যারিজ ক্যাথিড্রালের পক্ষ থেকে, আমাদের সকল ধর্মবাসীর পক্ষ থেকে সবাইকে পাস্কা পর্বের শুভ শুভেচ্ছা জানাই, আশীর্বাদ কামনা করি।